শহরে সৌন্দর্যায়নের নামে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি তেলিয়ামুড়ায়। ঘটনায় নাম জড়িয়েছে মহকুমা বন আধিকারিক এবং রেঞ্জ অফিসারের। বন দপ্তরের উদ্দেশ্য ছিল শহরে সৌন্দর্যায়ন করার পাশাপাশি শহর জুড়ে পর্যাপ্ত পরিমাণে বৃক্ষরোপণ করা, কিন্তু কোনো উদ্দেশ্যই সফল হলো না। গচ্ছা গেল সরকারি কোষাগারের অর্থ। 2023 বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তেলিয়ামুড়া শহরে সৌন্দর্যায়ন খাতে বন দপ্তর থেকে পৌর পরিষদের অনুমতিক্রমে তেলিয়ামুড়া শহরের উপকণ্ঠে ডিভাইডারের উপর সারিবদ্ধভাবে গাছের টবে লাগানো হয়েছিল বেশ কিছু পরিমাণ মূল্যবান গাছ। কিন্তু গাছগুলি বসানোর কয়েক মাস যেতে না যেতেই সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে সেগুলি মারা যায়। গত এক সপ্তাহ আগে তেলিয়ামুড়া পৌর পরিষদকে বিন্দুমাত্র কোনো খবর না দিয়ে রাতের আঁধারে গাছের টবগুলি তুলে নিয়ে যায় বন দপ্তর। এরপর সেগুলিকে পরিত্যক্তভাবে ফেলে রাখা হয় তেলিয়ামুড়া খাসিয়ামঙ্গলস্থিত বন দপ্তরের সেন্ট্রাল নার্সারিতে। যদিও নার্সারিতে গাছ পরিচর্যার দায়িত্বে থাকা এক মহিলা জানিয়েছেন, নতুন করে গাছ রোপণ করে সেগুলিকে পুনরায় বসানো হবে তেলিয়ামুড়া শহর রাস্তার ডিভাইডারগুলির মধ্যে। ছাগল গরু নষ্ট হচ্ছে, জলের কাইসিছে, সারাডি মারা গেছে, তাহলে ওখানে ইহিদি হেন আনছে। আবার আমরা সারা কইরা সারাডি যখন টিকা যাবো তখন আমরা আবার জাগাত নিয়ে পচাই লিখব, রোড সাইডে আবার নিয়ে বসে দিব। এখানে কি সারা লাগায় ওদের মধ্যে? ইডি মাঝে বিভিন্ন ধরনের, ওই তো ধরো না পাতা বাহার, দেবদারু বা ফুলে সারাটা বিভিন্ন ধরনের সারা লাগায়। ইডি কতদিন হয়েছে তুলে আনছে? ওই তো মাত্র এক সপ্তাহ খানি কইছে আনছে। এটি কি বন দপ্তর লাগাইছিল? এটি তো ডিপার্টমেন্ট থেকে লাগাইছে। কোন ডিপার্টমেন্ট? ওই তো ইয়ে ফরেস্ট, সুপ্রিয়া রেঞ্জার তো করছে, আমরা রেঞ্জার উঠেছে। কি নাম তো? সুপ্রিয়া দেবনাথ। এখন তুললে আনছে এটি, মানে গাছগুলি মরে গেছে গা? হ্যাঁ, গাছ মরে গেছে গা। তো দপ্তর থেকে এখানে জলের ব্যবস্থা করতে পারছে না? গাড়ি দিয়ে তো নেয় নিয়ে, গাড়ি দিয়ে কতটুকু আর দিতে পারবো? এখানে হলে তো আমরা সকাল বিকাল আমরা জলটা দিতাম পারতাছি, ওই দুই একটা সুবিধা কি আমরা। এটা কত টাকার প্রজেক্ট কি আসে কিছু জানবেন না স্যার? এটা তো আমরা জানি না। এই নতুন করে গাছ বসানোর বিষয়টি নিয়ে জলঘোলা শুরু হয়েছে দপ্তরের কর্মীদের একাংশের মধ্যে। সরকারি কোষাগারের বড় পরিমাণ অর্থ দিয়ে কিছুদিন আগেই একবার এই প্রক্রিয়া শুরু হয়েছিল, এবার সেই একই কাজে ফের কেন অর্থ বরাদ্দ করা হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে দপ্তরের মধ্যে। তেলিয়ামুড়া মহকুমা বন আধিকারিক সাবির কান্তি দাস ও ফরেস্ট রেঞ্জ অফিসার সুপ্রিয় দেবনাথের বিরুদ্ধে উঠছে দুর্নীতির অভিযোগ। প্রশাসনের পদক্ষেপ নেওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।